हेलो एवरीवन, वेलकम टू नाथ परिवार। आशा करी तुम्हारा सकले भलो आछो, आमिओ भलो आछी। देखे नाओ आज आमी कोन रेसिपी तुम्हारे साथे शेयर करछी। आज आमी तोमादेर साथे शेयर करछी सुजीर हेल्दी ब्रेकफास्ट रेसिपी, जेटा हबे सम्पूर्ण बिना तेले। सुजीर हेल्दी रेसिपी तैरी करते एक फोटाओ किन्तु तेलेर प्रयोजन हबे ना। एटा तोमरा गरम गरम एमनितेओ खेते पारो, किंबा खेते पारो धने पातार चाटनी अथवा सस किंबा मेयोनिजेर साथे। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, आशा करी तोमादेर भालो लागबे। एकटा बाटी निये निएछि, एर मध्ये आमी दिये दिच्छि एक बाटी सुजी, আর দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি সুজি নিয়েছি তার চার ভাগের এক ভাগ টক দই। টক দই যে বাটিতে নিয়েছিলাম বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি জল কিন্তু দেব না, যেহেতু দইটা নরম। যদি দইটা শক্ত হতো তাহলে আরও একটু বেশি জল দিতে হতো। দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, প্রায় সব কিছু খুব ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি। দেখা যাচ্ছে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলে সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিচ্ছি না, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দেব ক্যাপসিকাম কুচি, একটু আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনে পাতা। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নেব। এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে পরিমাণগুলো আমি বলছি না, তোমরা যেমন পরিমাণে খেতে পছন্দ করো সেইভাবেই তোমরা এগুলো ব্যবহার করবে। আর সবজি বলতে তোমাদের পছন্দ অনুযায়ী সবজির মধ্যে দিতে পারো, ইচ্ছে করলে এর মধ্যে দিতে পারো ব্রকোলি, বাঁধাকপির পাতা, মটরশুঁটি, নানা ধরনের সবজি তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। আর অবশ্যই দিতে পারো পেঁয়াজ। আজ আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করছি। নানা রকম জিনিস যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা দিতে পারো, আর যা খেতে তোমরা পছন্দ করো সেগুলো দিতে পারো। আমি হাতের সামনে যা যা জিনিস পেয়েছি তাই দিয়ে তৈরি করছি। দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়েছে, এর মধ্যে আরও একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলো দিয়েছি তাই আরও একটু নুন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী, ও সামান্য একটু চিনি, তবে চিনিটা ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। এখানে আরও একটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো যে ইচ্ছে করলে তোমরা এর মধ্যে গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, চাট মশলা এগুলো ইচ্ছে করলে দিতে পারো, তবে আমি সেগুলোও কিন্তু ইউজ করিনি। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখো আমি তিনটে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, এই বাটিগুলোর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। দেখতেই পাচ্ছ তিনটে বাটির মধ্যে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব একটা ফুটো থালা। তাহলে এটা কি হবে বলতো, স্টিমটা যে বেরোবে কাজ করবে। দশ মিনিট হাই ফ্লেমে আগে জলটা একটু গরম করে নেব। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, ভালোভাবে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে।
আর কনসিস্টেন্সিটা দেখেছে এই রকম হয়েছে। এবার যে বাটিগুলো আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে সুজির এই মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তিনটে বাটির মধ্যে সুজির মিশ্রণ দেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি বসিয়ে দেব স্টিমে। জলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, স্টিম তৈরি হয়ে গেছে। এবার আমি বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে কোনোভাবেই স্টিম বেরোতে না পারে তার জন্য একটা কাগজের টুকরো আমি দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসছে। তৈরি হয়ে গেল বিনা তেলে ঝটপট করে সুজির হেলদি রেসিপি, দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এবার একটা ছুরি বা চামচের সাহায্যে তোমরা বাটি থেকে এটা বের করে নিতে পারো, আবার বাটিতেও খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গরম অবস্থার থেকে ঠান্ডা অবস্থায় বের করলে কেবে বলতো নিজে নিজেই দেখবে উঠে আসছে, কোনো রকম সমস্যা হবে না। আর যদি গরম অবস্থায় বার করতে চাও তাহলে তো আগেই বললাম যে ছুরি বা চামচের গোড়া দিয়ে ডিমোল্ড করতে পারো। ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে কত সুন্দর তৈরি হয়ে গেল সুজির হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা সম্পূর্ণ বিনা তেলে বা অয়েল ফ্রি। এই পাচ্ছে সেম প্রসেসে আরও একটা বের করে নিয়েছি। আর ইচ্ছে করলে আমি আগেই বলেছি বাটির মধ্যে তোমরা খেতে পারো। বাড়িতে একবার হলেও নিজের পছন্দসই সবজি দিয়ে তৈরি করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।